আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করছে নির্বাচন কমিশন। সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা নোয়াবুল আলম। মামলার বিবরণে বলা হয়, গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। এছাড়া একজন সংসদ সদস্য হয়ে নির্বাচনী এলাকায় গিয়ে প্রভাব বিস্তার, সরকারি কর্মকর্তাদের হুমকি, গালমন্দ ও ভয়ভীতি দেখানোর কথাও এজাহারে উল্লেখ করা হয়। গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন শেষে নেতাকর্মীদের নিয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী। এ সময় প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তিনি।